বীজগণিত নিয়ে আলোচনা করছি। আজকে আমি তোমাদের পাটিগণিত নিয়ে অর্থাৎ প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় প্যাটার্ন। এখন প্যাটার্ন বলতে কি বলবো? প্যাটার্ন হলো সংখ্যার প্যাটার্ন, বিল্ডিং এর প্যাটার্ন, যে কোনো কিছু নির্দিষ্ট একটা নিয়মে সাজাতে হবে। সাজালে সেটাকে প্যাটার্ন বলা যাবে। প্রথম পেজে দেখো একটা ছক দেয়া আছে, এটা জানালার গ্রিলের মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বই সামনে আছে তো, দেখো মাশরাফি। এই তুমি কোন শাখার? স্যার সি শাখা। সি শাখা। আচ্ছা দেখো, প্রথমে প্রথম চিত্র দেয়া আছে, এটা জানালার গ্রিলের মতো দেখা যাচ্ছে। এখানে দেখো একটার পর পর চিত্রগুলো প্রথমটার মতোই হবে। তারপরে পরে দ্বিতীয় চিত্র দেখা যাচ্ছে, এটা হলো প্যাস্কেলের ক্লাস 9-10 এর বইয়ে আছে, প্যাস্কেলের ত্রিভুজ সূত্র। এখানে সাইড দিয়ে সব এক থাকবে, আর মাঝখানে দ্বিতীয় ছকে দেখো 1+1=2, সেই 2 মাঝে আসবে। তারপরে আবার দেখো এই যে ডিপ ডিপ করে দেয়া আছে 1-3, 1+2 এই মিলে হবে 3, 2+1 মিলে হবে 3, আর সাইড দিয়ে সব এক থাকবে। আবার 1+3+4, 3+3+6, 3+1+4, সাইড দিয়ে সব এক থাকবে। এটা দ্বিতীয় চিত্র, এটা হলো ত্রিভুজের প্যাটার্ন, প্যাস্কেলের নিয়ম অনুসারে ওটা হয়। আচ্ছা তাহলে প্যাটার্ন হলো নির্দিষ্ট নিয়ম অনুসারে কোনো জিনিস, কোনো বস্তু, কোনো বিল্ডিং, গ্রিল, যা কিছুই তুমি সাজাবে নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজাতে হবে। যেমন ধরো 1, 2, 3, 4, 5, 6 ডট ডট, এটা একটা প্যাটার্ন। এটা হলো, তারপরে 1, 3, 5, 7, 9, 11, এটাও একটা প্যাটার্ন। 2, 4, 6, 8, 10, 12, এটাও প্যাটার্ন। এটাকে বলা হবে কুর্মিক সংখ্যার প্যাটার্ন, এটা কুর্মিক বীজোড় সংখ্যার প্যাটার্ন, এটা কুর্মিক জোড় সংখ্যার প্যাটার্ন। এইভাবে প্যাটার্ন হয়, নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। সেই নিয়মটা আমাদের ধরা পড়বে হলো পার্থক্যতে গিয়ে। পার্থক্য যদি ঠিক থাকে তাহলে আমাদের নিয়ম ঠিক আছে। যেমন এই দুটোর পার্থক্য করলে হবে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, এই দুটোর বিয়োগ করলে হবে 2, এই দুটো বিয়োগ করলে 2, 2, 2, প্রত্যেকটাতে 2। এখানেও দেখো 2, 2, 2, 2, 2, এটা চলবে। এখানে পাবে 1, 2+1=1, 3+2=1, 1, 1, 1, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই পার্থক্য গুলো একই ব্যবধানে থাকবে, সেটা হলো প্যাটার্ন। পার্থক্য যদি এখন আলাদা হয়ে যায়, শুনতে পাচ্ছ মাশরাফি? হ্যালো মাশরাফি, শোনা যাচ্ছে? হ্যালো মাশরাফি, শুনতে পাচ্ছ নয়ন? নয়ন মাশরাফি, শুনতে পাচ্ছ? মাশরাফি শুনতে পাচ্ছ? রেদওয়ান, রেদওয়ান, হাবিবুল্লাহ স্যার, রেদওয়ান, রেদওয়ান শুনতে পাচ্ছো? গ্যালাক্সি A01 কে নামটা চেঞ্জ করে নাও, রিনেম করে নিবা নামটা, তাহলে তোমার নাম এখানে ভেসে উঠবে। রেদওয়ান শুনতে পাচ্ছো? স্যার গ্যালাক্সি কে, গ্যালাক্সি অন এ A01, ক্লাস ক্লাস 8,
সেভেন সেভেন ঢুকছো কেন এখন? আচ্ছা স্যার, তুমি কি গ্যালাক্সি ওয়ান? গ্যালাক্সি A01 কে? হ্যালো, কে আছো, শুনতে পাচ্ছো? শাহরিয়ার হাসান, শোনা যাচ্ছে? বলেন স্যার। হ্যাঁ স্যার। তুমি কি একাই? হ্যাঁ স্যার। কতগুলো শেয়ার হয়েছে দেখো তো। সাদমান, চারজন। চারজন মাত্র? আমাদের নেটের সমস্যার কারণে এই আগের ক্লাসটাতে 10 মিনিট সময় বেশি চলে গেছে, নেটের প্রবলেম হয়েছিল। তোমরা কি এই ক্লাস 8-এর? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি। প্যাটার্ন প্যাটার্ন এখন আমি তুমি তো তোমরা প্রথম থেকে ছিলে না? না, প্রথম থেকে ছিলে? না আচ্ছা দেখো, আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করছি এখানে। প্রথমে লিখছি 1 2 3 4 5 6 ডট ডট, তারপর লিখছি 1 3 5 7 9 11, তারপর লিখছি 2 4 6 8 10 12। দেখতে পাচ্ছ? দেখা যায়? জি স্যার। আচ্ছা, এর রেসপন্স করতে হবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবো না। প্রথমে লেখা হয়েছে এই সংখ্যাগুলো হলো ক্রমিক সংখ্যা, 1 2 3 4 5 6 ডট ডট, এগুলো ক্রমিক সংখ্যা। আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি। 1 3 5 7 এগুলো হলো ক্রমিক বিজোড় সংখ্যা, 2 4 6 8 10 12 এগুলো হলো ক্রমিক জোড় সংখ্যা। আচ্ছা, এগুলো সবগুলো একটা করে প্যাটার্ন। প্যাটার্ন হবে কি না সেটা ধরা পড়বে পার্থক্য তে। দেখো এখানে এটা হলো ক্রমিক সংখ্যার প্যাটার্ন, ক্রমিক সংখ্যা সবগুলো ক্রমিক আছে, আর পার্থক্য দেখো ঠিক থাকবে। 2 বিয়োগ 1 1, 3 বিয়োগ 2 1, 4 বিয়োগ 3 1, 5 বিয়োগ 4 1, প্রত্যেকটা এই মাঝ বরাবর লিখতে হবে, লিখতে হবে দুটোর পার্থক্যটা। এটা আমাদের প্রত্যেকটাতে পার্থক্য 1, তার মানে এটা প্যাটার্ন ঠিক আছে। তারপরটা দেখো 1 3 5 7 9 11, বিয়োগ যদি করি আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 2, 5 বিয়োগ 3 2, প্রত্যেকটাতেই 2 আসবে, প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। আবার দেখো এটাতে 4 বিয়োগ 2 2, 6 বিয়োগ 4 2, 8 বিয়োগ 6 2, প্রত্যেকটাতেই পার্থক্য 2। অর্থাৎ এটা হলো ক্রমিক জোড় সংখ্যার প্যাটার্ন, এটা ক্রমিক বিজোড় সংখ্যার প্যাটার্ন, প্রথমটা হলো ক্রমিক সংখ্যার প্যাটার্ন। বুঝতে পারছো সবাই? বোঝা যাচ্ছে? শাহরিয়ার হাসান, দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এখানে প্রথম চিত্রে দেখো আমাদের প্যাটার্নের এখানে লেখা আছে প্রথম চিত্র, এটা একটা জানালার গ্রিল মনে করতে পারো। এই গ্রিলটাতে প্রথম যে চিত্রটা একটার পরে একটা চিত্রের পরে তৃতীয়টাতে গিয়ে ওই চিত্রটাই আবার আছে, অর্থাৎ একটা চিত্র একরকম পরেরটা অন্যরকম, কিন্তু অন্যরকমের সাথে একটার পরেরটাই অন্য রকমের সাথে মিল, আবার প্রথমটার সাথে তৃতীয়টার মিল। এটা দেখো কোনো নিয়ম এলোমেলো করে তৈরি করা নাই, নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু সাজাইছে। তারপরে দ্বিতীয় চিত্র যেটা দেয়া আছে, এটা হলো ক্লাস 9-10 এর পাবে গণিতে, এটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আসে। প্রথমে 1, দুই সাইড দিয়ে সব 1 থাকবে, দুই সাইড দিয়ে সব 1 থাকবে। আর দেখো দ্বিতীয় লাইনে 1 যোগ 1 করলে হবে 2, মাঝে আসছে 2। তারপরে দেখো 1 যোগ 2 3, 2 যোগ 1 3, সাইডে 1। কথা বলে কি এত শব্দ হচ্ছে? কার শব্দ করা যাবে না? আচ্ছা তারপর দেখো লাস্টের চিত্রে 3 বিয়োগ 1, 3 যোগ 1 4, 3 যোগ 3 6, 3 যোগ 1 4, লাস্টে সাইডে দুই সাইডে 1 থাকবে। আচ্ছা এটা হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে ওটা করা হয়, ওটা ওটাও একটা প্যাটার্ন। আচ্ছা এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি, ওখানে লেখা আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। প্রথমেই লেখা আছে মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা কাকে বলে কে বলতে পারবে বলো দেখি? মৌলিক সংখ্যা কাকে বলে বলো?
মৌলিক সংখ্যা কাকে বলে? কেউ পারবে না? যে সংখ্যা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আর কেউ? আর কে পারবা? মাশরাফি? মাশরাফি পারবা? সাদমান? স্যার বলো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? পারবে না? না পারলে বলো, আমি বলে দিচ্ছি। মৌলিক সংখ্যা হলো একের চেয়ে বড় হতে হবে, এটা হলো আধুনিক সংখ্যা। মৌলিক সংখ্যার আধুনিক সংখ্যা একের চেয়ে বড় হতে হবে, একের চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে সেটা হবে না। একের চেয়ে বড় বইয়ে দেয়া আছে, একের চেয়ে বড় যে সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া কোনো গুণনীয়ক নেই, বা এভাবে বলতে পারি একের চেয়ে বড় যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোই মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের একটা ছাঁকনি পাবো, ইরোটোস্থিনিস ছাঁকনি। ছাঁকনিটার নাম হবে ইরোটোস্থিনিস ছাঁকনি। এই ছাঁকনিটির সাহায্যে আমরা সহজে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। এক থেকে একশোর মধ্যে এখানে স্বাভাবিক সংখ্যার একটা চার্ট লেখা হবে। এক কি সংখ্যা বলো দেখি? এক কি মৌলিক না যৌগিক? মৌলিক। মৌলিক কিভাবে বলো? এক কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এক মৌলিক না যৌগিক না, এক হলো একক, সেই কারণে একে গোল চিহ্ন দিয়ে দেওয়া আছে। দেখো বইয়ে দেখো, এক হলো একক। আচ্ছা, এখানে একটা চার্টে লেখা আছে, এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? দুই। দুই মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই। এবার দুই চিহ্নিত করি এবং এর গুণিতক গুলো কেটে দেই। আমাদের এক থেকে একশো পর্যন্ত কিন্তু লেখা হয়েছে, চারটার দিকে সবাই লক্ষ্য করো। এই চারটা বোর্ডে লিখতে গেলে অনেক সময়ের দরকার, সেজন্য আমি লিখতেছি না। প্রথম লাইনে দশটা, প্রত্যেক লাইনে দশটা দশটা করে সংখ্যা লেখা আছে। আচ্ছা, এবার প্রথমে বলা হচ্ছে দুই। প্রথম আমরা শুধু মৌলিক গুলোই কাটবো, দুই মানে দুই কাটবো, চার কাটবো, সরি এখানে দুই জোড় সংখ্যাগুলো কাটবো আমরা, দুই তারপরে চার, এরকম করে কেটে দেবো। দুই প্রথমে আমরা দুই কাটবো, তারপর তিন কাটবো, তারপর পাঁচ কাটবো। এখন দুইয়ের গুণিতক হিসেবে চার কেটে যাবে, অটোমেটিক কেটে যাবে। আমরা মৌলিকের গুলো, মৌলিকের গুণিতক গুলো কেটে দেবো। দুই তিন পাঁচ সাত, সাত পর্যন্ত গেলেই হবে এখানে। তারপরে আছে এগারো, এগারো অত দূর লাগবেই না, তার মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, দুই দুইয়ের যতগুলো, অর্থাৎ দুই দিয়ে যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় সবগুলোকে আমরা কেটে দিচ্ছি, ক্রস দিয়ে দেওয়া আছে, ক্রস। তারপরে তিন, তিনের যতগুলো গুণিতক আছে কেটে দেবো, বা তিন দিয়ে যেগুলোকে ভাগ করা যাবে কেটে দেবো। তারপর আছে পাঁচ, পাঁচ পাঁচের গুলো কেটবো কাটবো। তারপর সাত, সাতের গুলো কাটবো। এইভাবে যদি আমরা কাটতে থাকি, প্রথম লাইনে দেখো তোমাদের পাবে কয়টা? দুই তিন পাঁচ, অর্থাৎ তিনটা, চারটা, দুই তিন পাঁচ সাত, চারটা। তারপরে এগারো দ্বিতীয় লাইনে পাচ্ছ, এগারো তেরো সতেরো উনিশ, সেখানে কয়টা হলো? চারটা। প্রথম লাইনে পাচ্ছ চারটা, দুই তিন পাঁচ সাত, চারটা। পরের লাইনে পাচ্ছ এগারো তেরো সতেরো উনিশ, চারটা। তারপর পরের লাইনে পাচ্ছ তেইশ উনত্রিশ, দুটা। তারপর পাবে কত? একত্রিশ সাঁইত্রিশ, দুটা। তারপর পাবে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ, তিনটা। তারপর পাবে তিপ্পান্ন ঊনষাট, দুটা। তারপর পাবে একষট্টি সাতষট্টি, দুটা। তারপর পাবে একাত্তর তিয়াত্তর উনআশি, তিনটা। তারপর পাবে তিরাশি উননব্বই, দুটা। তারপর পাবে সাতানব্বই, একটা, শুধুমাত্র একটা। সব মিলে পাবে কটা?
দেখো, 4 4 8, 8 4 12, 12 আর 3 15, 15 4 19, 19 3 22, 23 24, 25, সব মিলে 25টা পাবো। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। বোঝা যাচ্ছে? 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? সাউরিয়ার কয়টি? 25টি। 25টি, গুড। আচ্ছা, এখন আমরা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়ে, আমরা এখন সংখ্যা নির্ণয় করা শিখব। এখানে একটা তালিকা দেয়া আছে, উদাহরণ 1। এখানকার এই প্যাটার্নের অনুশীলনীতে অঙ্ক কম, কিন্তু অনুশীলনীর সামনেই অনেকগুলো জিনিস আছে যেগুলো বেশি দরকার, সেগুলো থেকেই বেশি অঙ্ক আসে, আর এগুলো না জানলে ভিতরে যাওয়া যাবে না। উদাহরণ 1 দেখো, 3 10 17 24 31, এখানে 5টা সংখ্যা দেয়া আছে, বলছে পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তাহলে যে সংখ্যাটা দেয়া আছে, এটা উদাহরণ 1, এখানে আমরা এটা লিখে নিতে পারি তালিকা, সংখ্যার তালিকা, তালিকা 3 10 17, আমরা একটু ফাঁকা পড়ে লিখবো 24 31, এটা। এখন আমাদের বলছে যে পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো, আমাদের এখানে পার্থক্য লিখবো, পার্থক্য 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 বলতে এই যে দুটা সংখ্যার পার্থক্য, এই দুটার মধ্যে ধরবো আমরা এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ হবে এখানে 7, 17 বিয়োগ 10 করলে হবে 7, এটা তো 7, এটা তো 7। এখানে দেখো 31 এর পর ডট ডট দেয়া আছে, তা আমাদের একটা জিনিস লক্ষ্য করো, আমাদের বলছে পরবর্তী সময় 2টি সংখ্যা বের করতে বলছে, পরবর্তী 2টি সংখ্যা পাইতে গেলে আমাদের 3-এর সাথে যদি 7 যোগ করি, এখানে আমরা প্রত্যেকটা দিয়ে 7, তার মানে এখানেও 7 হওয়ার কথা নিশ্চিত এই এই জায়গাটাতে। 3-এর সাথে 7 যোগ করে দেখো 10, 10-এর সাথে 7 যোগ হয় 17, 17-এর সাথে হয় 24, 24-এর সাথে হয় 31, তাহলে 31-এর সাথে এবার 7 যোগ হয়ে পরের সংখ্যাটা হওয়ার কথা, যেটা হবে তার সাথে আবার 7 যোগ হয়ে পরেরটা হওয়ার কথা, এটাই তো নিয়ম হওয়ার কথা। তাহলে এখানে আমরা একটু সংখ্যা লিখে নিতে পারি, প্রতি ক্ষেত্রে পার্থক্য 7 বা প্রতিবার পার্থক্য 7, এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 7, আমাদের পরবর্তী 2টি সংখ্যা বের করতে বলছে, পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা 2টি হবে, আচ্ছা তাহলে প্রথমটা যেটা হবে 31 যোগ 7 = হবে 38, পরেরটা তাহলে 38 যোগ 7 45, এটাই তো হওয়ার কথা। দেখো তো ঠিক আছে কিনা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা রেসপন্স করবা। এখন দেখো উদাহরণ 2, এটা তোমাদের আমি বইয়ে বুঝিয়ে দেই, না লিখলেও চলবে। এখানে দেখো সংখ্যার তালিকাটা আছে 1 4 9 16 25, প্রদত্ত সংখ্যাগুলো যদি আমরা বিয়োগ করি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 4 বিয়োগ 1 3 9 বিয়োগ 4 5 16 বিয়োগ 9 7, 25 বিয়োগ 16 9, পার্থক্য কিন্তু 2 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্ষেত্রেই পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, কোথাও যায় 3 বৃদ্ধি পায় নাই, সবগুলো নির্দিষ্ট একটা নিয়ম মেনেই চলছে, 3 5 7 9, অর্থাৎ বেজোড় ভাবে পার্থক্যটা চলছে। তা পরের পার্থক্যটা তাহলে নিশ্চিত 11 হওয়ার কথা, যেহেতু 2 করে বৃদ্ধি পাচ্ছে। এখন বলছে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, পরবর্তী সংখ্যা হবে 25-এর সাথে, তাহলে 9 যোগের সাথে 2 যোগ হবে, 25 যোগ 9 যোগ 2 = 36, আচ্ছা। এবার দেখো উদাহরণ 3,
সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা এখানে এটা আবার যোগ করে দিছে, এক যোগ পাঁচ ছয়, ছয় পাঁচ এগারো, এগারো ছয় সতেরো, সতেরো এগারো যোগ করে আঠাশ, আঠাশ এগারো পঁয়তাল্লিশ, এইভাবে পরবর্তী দুটি সংখ্যা সমান। অতএব পরবর্তী সংখ্যাটি হবে, পরেরটা হবে সতেরো যোগ আঠাশ, পরের সংখ্যাটা। এইগুলো সংখ্যার নাম হলো ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কিতে আমরা আসতেছি। ফিবোনাক্কি সংখ্যাটা হলো এরকম, পরপর যদি দুটি সংখ্যা যোগ করা যায় পরবর্তী সংখ্যাটি সমান হয়। যখন আমাদের স্বাভাবিক, শুনতে পাচ্ছ, স্বাভাবিক যোগ বিয়োগের মধ্যে হবে না, পার্থক্যের মধ্যে হবে না, তখন আমরা ওটাকে চিন্তা করতে হবে ওটা তাহলে ফিবোনাক্কি হবে। ফিবোনাক্কিটা হলো পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান যদি হয় তাহলে সেটাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হবে। যেমন দেখো তোমরা, এক পাঁচ যোগ করলে ছয় হয়, ছয় পাঁচে যোগ করলে এগারো হয়, এগারো ছয় সতেরো হয়, সতেরো এগারো আঠাশ হয়, এরকম। তো এখানে যদি আমরা পার্থক্য করি, পাঁচ থেকে একবার দিলে হবে চার, ছয় থেকে পাঁচবার দিলে হবে এক, আবার ছয় এগারো থেকে ছয় বার দিলে হবে পাঁচ, সতেরো থেকে এগারো বার দিলে হবে ছয়, এরকম করে পার্থক্য গুলো হবে। আচ্ছা ফিবোনাক্কি সংখ্যাটা তাহলে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান হলে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হবে। এখানে স্বাভাবিক, এখন দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। আমাদের যদি বলা হয় এক থেকে তিন পর্যন্ত যোগফল কত, এক দুই তিন, তিন তিন এক দুই তিন, তিন আর তিনে হবে ছয়, আমরা সহজে বের করতে পারবো। কিন্তু যদি বলা হয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত যোগফল কত, আমরা কিন্তু সহজে পারবো না। এখানে এই যোগফল নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম দিয়ে আমরা যোগফল বের করতে পারবো, কিন্তু ক্রমিক হতে হবে। এখানে বলা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা আমরা সূত্রটা তৈরি করার চেষ্টা করি। দেখো সবাই তিন পৃষ্ঠায় যাও। ধরে নিলাম আমরা এখানে যেটা দেওয়া আছে এটাই ধরলাম, ধরলাম এক থেকে দশ পর্যন্ত যোগফল আমরা করতেছি, দশ পর্যন্ত যোগফল নিয়ে আমরা সূত্রটা তৈরি করব। ধরি এক থেকে দশ, এই এইটুক ধরলাম আমরা ক, ধরি ক এক যোগ দুই যোগ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ পর্যন্ত নিলাম। দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে সবার? এক থেকে দশের যোগফল এটা। আমরা যদি এই সংখ্যাটাকে উল্টায় নেই, উল্টানো বলতে কি এটাই লিখবো, ক সমান লিখলাম এখানে আমরা এবার এই প্রথম অর্থাৎ ঊর্ধ্বক্রমে চলে গেছি, এবার অধঃক্রমে যাচ্ছি, দশ যোগ নয় যোগ আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক। দেখো ওই ওই সংখ্যাগুলোই কিন্তু লেখা হয়েছে, উল্টো পাশ দিয়ে লেখা হয়েছে। এখন যদি আমরা এই দুটো সমীকরণ হয়ে গেল, এই সমীকরণ দুটোকে যোগ করি, দশ যোগ এক এগারো, নয় যোগ দুই এগারো, প্রত্যেকটাতেই এগারো পাবো, এরকম কয়টা এগারো পাবো বলো দেখি? এখানে একটা একটা দুটা তিনটা, এরকম তো দশটা এগারো পাবো, দশটা পাবো না, দশটা পাবো কিনা? আচ্ছা এখন যদি আমরা এগুলোকে যোগ করি, এখানে লিখলাম যোগ করে, এখানে ক যোগ ক যোগ করলে হবে দুই দুই ক, এখানে হবে কত, এক যোগ দশ সমান এগারো, পরেরটাতে যায় হবে আবার দুই যোগ নয় এগারো। এখানে তো জায়গা অন্যটা অন্য ঘরে চলে যাচ্ছে, তো আমরা ধীরে ধীরে ডট ডট দিতে পারি, অর্থাৎ প্রত্যেকটা দিয়ে এগারো হচ্ছে, শেষের দিকে যায় আমরা আবার একটু লিখে দিতে পারি, নয় যোগ দুই যোগ দশ যোগ এক আর নাই।
আমাদের অন্যের ঘরে চলে যাচ্ছে বিধায় আমরা ডট ডট দিলাম। দেখো প্রত্যেকটা দিয়ে আমরা 11 পাবো, এই 11 পাবো হলো আমরা 10টা, ঠিক আছে? 11 কয়টা পাবো? 10টা। 2 ক সমান 1 যোগ 10, 1 যোগ 10 মানে 11, 11 পাবো কয়টা? 10টা, এর সাথে গুণ দিয়ে দিলাম 10। তখন কিন্তু আর যোগ চিহ্ন থাকবে না, গুণ হয়ে যাচ্ছে। 1 যোগ 10 গুণ 10, আমাদের কিন্তু সূত্র তৈরি হয়ে যাচ্ছে, ভালো করে মনোযোগ দাও, কোনো সমস্যা থাকলে বলো। আমরা এখন কয়ের মান বের করবো, অর্থাৎ ক বলতে ক সমান ধরে রাখছি তো যোগফল, তাহলে কয়ের মান এখন বের করবো, বা ক সমান এই 2 কে কি এপাশে পার করে দিতে পারি না? পার করে দিতে পারি? পার করতে পারি। আচ্ছা, এখন যদি চাওয়া হয় যে যোগফল নির্ণয়ের সূত্রটা তৈরি করো, এখানে প্রশ্নটা 2 রকম থাকতে পারে। বলা হলো যে 1 থেকে 10 এর যোগফল নির্ণয় করো। আমরা এখানে যেটা করা হয়েছে এটা সূত্রটাও তৈরি করা হবে, আবার 1 থেকে 10 এর যোগফল নির্ণয় করা হবে, দুটো কাজে এখানে হচ্ছে। তা আমরা যদি এখন এখানে কাটাকাটি করি, 2 দিয়ে 10 কে যদি কাটি 5, তাহলে পাচ্ছি 1 যোগ 10 সমান হবে 11 গুণ 5, অর্থাৎ 55, 5 11 55। এখন যদি বলা হয় সূত্রটা প্রতিষ্ঠা করো, শুধু সূত্র চাইছে, তখন কিন্তু আমাদের এই 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 কাজটাতে আর আসা যাবে না। যদি বলে সূত্র, যদি বলে সূত্রটা তৈরি করো বা সূত্রটি প্রতিষ্ঠা করো, তখন আমার এখান থেকে ভাষা দিয়ে তৈরি করে দিতে হবে। তখন আমরা লিখবো ক সমান, এখানে কি 1 বলতে আমরা ধরে রাখছি প্রথম পদ, তাহলে আমরা লিখবো কি প্রথম পদ 10 কে কত ধরা হয়েছিল? শেষ পদ 10। এই 10 কি কয়টা সংখ্যার কাজ করতেছি আমরা? 10টা। তখন এটাকে বলা হয় পদ সংখ্যা, 10টা পদের পদ সংখ্যা ভাগ 2। এটা হবে সূত্র যোগফল নির্ণয়ের, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এটা হলো সূত্র তৈরি হয়ে গেল, বোঝা যাচ্ছে? সাদমান, মোশারফ, কি মোবাশির, শাহরিয়ার, দেখতে পাচ্ছ ঠিক মতো? তোমার কি ঘোলা ঘোলা দেখতেছো না ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যায়? আচ্ছা ঠিক আছে, আমরা এবার 5 পৃষ্ঠা চলে যাব। দেখো আমাদের হাতে বেশিক্ষণ সময় নাই। সংখ্যাকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, কোন একটা সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। সব সংখ্যায় যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ হবে তা নয়, যেমন কি দেয়া আছে এখানে দেখো, 2 একের উপরে স্কোয়ার যোগ একের উপরে স্কোয়ার 2, 5 দিয়ে দেওয়া আছে একের উপরে স্কোয়ার যোগ 2 এর উপরে স্কোয়ার। এইভাবে আমরা অনেক অনেকগুলো সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, সেটাই লেখা আছে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়, এর বেশি হবে না, শুধুমাত্র 35টি। আবার কিছু কিছু সংখ্যাকে 2 ভাবে প্রকাশ করা যায়, কিছু সংখ্যাকে 3 ভাবেও করা যায়, যেমন এখানে দেয়া আছে 50, 1 স্কোয়ার যোগ 7 স্কোয়ার, আবার দেয়া আছে 5 স্কোয়ার যোগ 5 স্কোয়ার 65, 1 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, আবার দেয়া আছে 4 স্কোয়ার যোগ 7 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এবার একটা কাজ দেখো, কাজের মধ্যে লেখা আছে 130 কে 2 ভাবে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো,
যখন দুইভাবে বলা থাকবে তখন একই সঙ্গে দুইভাবে নেওয়া যাবে না। 130, 130 কে আমাদের দুইভাবে করতে হবে। তো আমরা এখানে এটার সমান লিখতে পারি, 11 উপরে স্কয়ার দিলে হয় 121, থাকে কত 9, তাহলে 3 উপরে স্কয়ার দিতে পারি, 121 130 মিলে গেল। আচ্ছা, এটা হলো বের করার বুদ্ধি, তোমাদের একটা সংখ্যা ধরে বর্গ করবা, সেই বর্গটা থেকে মূল সংখ্যাটা বিয়োগ করবা, মানে মূল সংখ্যাটা থেকে সেই সংখ্যাটা বিয়োগ করবা, তাহলে বাকি যে বিয়োগফল যেটা হবে সেটা দেখবা যে বর্গের সংখ্যা হয় কিনা, তাহলেই তোমরা করতে পারবা। তারপরে 170, 185, এই সংখ্যাগুলোকে তোমাদের বর্গের সমষ্টি প্রকাশ করতে হবে। তারপরে দুইয়ে দেওয়া আছে 325 কে দুই তিনটি তিনটি ভিন্ন উপায়ে, যখন দুইটি বা তিনটি ভিন্ন উপায় বলবে তখন একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না, দ্বিতীয়বার নেওয়া যাবে না, অর্থাৎ ভিন্ন উপায় বলতে আলাদাভাবে নিতে হবে, অর্থাৎ একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না। এগুলো তোমাদের বাড়ির কাজ, বুঝতে পারবা তো? শাহরিয়ার, সাদমান, মোবাশ্বির, পারবা? জি স্যার। তাহলে তাহলে তোমাদের কাজ থাকলো এই যে পাঁচ পৃষ্ঠায় দেয়া আছে, 1, 2 কাজের মধ্যে, 130, 170, 185, তারপর 325, 325 কে তিনটি ভিন্ন উপায়ে, এগুলো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এটা তোমাদের কাজ। আমাদের সময় শেষ, আর 2-1 মিনিট আছে। আগামী দিন, আগামীকাল আবার আমার ক্লাস আছে 11:40, ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করা হবে। আমাদের নেটের প্রবলেমের কারণে একটু দেরি হয়েছে আজকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you.